ডান্সিং আর ডোয়িং ইন স্মাইল চ্যানেলের সকলকে জানাই মেরি খ্রিস্টমাস। আজকে 25 ডিসেম্বর, আজকের দিনে আমরা খুব সুন্দর করে আমাদের ঘরে ডেকোরেশন করেছি খ্রিস্টমাসের। তো সেই ব্লগটা আমি আলাদা করে আপলোডও করে দিয়েছি। আর আজকে যে ভিডিওটা তোমরা দেখতে চলেছো সেই ভিডিওটা হচ্ছে মেকআপ ভিডিও। অ্যাকচুয়ালি মেকআপটা করে নিয়ে আমি ইন্ট্রোটা দিচ্ছি। সো অবভিয়াসলি যদি দেখতে চাও সেই সুন্দর ডেকোরেশনটা গিয়ে আমাদের ব্লগটা দেখে আসতে হবে। অবশ্যই আমাদের ব্লগটা দেখে এসো, খ্রিস্টমাস স্পেশাল ডেকোরেশন ব্লগ। অ্যান্ড আমার দাদা জি নো চ্যানেল অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দাও। আজকে পুরো মেকআপ ভিডিওটা দেখে নাও, জন্য কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিলাম। অ্যান্ড আমার দাদা জি নো চ্যানেলেরও লিঙ্ক দিলাম। বাই। আজকে সকলকে জানাই মেরি খ্রিস্টমাস। 25 ডিসেম্বর এই গান চালিয়ে একটু এনজয় করছিলাম। হেভি লাগছিল ডেকোরেশনটা আমাদের, পুরো ব্লগটা দেখে নিও অবশ্যই। তো আজকে একটা নতুনত্ব মেকআপ টিউটোরিয়াল আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ইয়েস, মেকআপ যেমন আমি করি সেরকমই করেছি, বাট একটু অন্যরকম কেন বলছি সেটা কিছুক্ষণ পরেই তোমরা দেখতে পাবে। সো সেটা পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে। আর এই আইডিয়াটা আমায় কমপ্লিটলি মা দিয়েছিল। তো চলো বলে দিই কী আইডিয়া। আমার মা বলল তুই তো রেগুলার লাইট জ্বালিয়ে মেকআপ করিস, আজকে এরকম একটা ভিডিও কর যেটাতে লাইট জ্বলবে না, মানে লাইট ছাড়া মেকআপ ভিডিও। সো আমি শুনে তো ভীষণই এক্সাইটেড হয়ে গেছিলাম। তো আমি বললাম ঠিক আছে চলো লাইটস অফ করি, আমি মেকআপ করব। আর ব্লেন্ডিংটা কিন্তু আমি কমপ্লিটলি লাইটস অফ করেই করেছিলাম। যদি ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে, জাস্ট লাইনারটা পড়ার সময় তোমাদের ক্যামেরা ঠিকঠাক ক্যাপচার হচ্ছিলো না বলে তাই জন্য আমি লাইটসটা অন করেছিলাম। আর যে মেকআপটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর অনেক অনেক ভালো হয়েছে মেকআপটা লাইটস অফ করে, ব্লেন্ডিংটা ভীষণ সুন্দর হয়েছে। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তাদের বাই বাই, সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেল। এরকম নতুনত্ব ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর লাইটস অফ করে মেকআপ ভিডিওটা যে কেমন লাগলো জানিও।